ওয়েলকাম টু গাইডেন্স গুরু। এটা আমাদের 42 মক টেস্ট, এর আগে 41 মক টেস্ট অলরেডি আলোচনা হয়েছে। এখনো পর্যন্ত যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আগে ভিডিওটা দেখুন আগেরগুলো, তারপরে 42 মক টেস্ট অ্যাটেন্ড করুন। আমাদের এই ভিডিওগুলি প্রতিদিন, আপনার প্রতিদিন না সরি, বৃহস্পতিবার এবং শুক্রবার তিনটার সময় দেওয়া হয়। এই ভিডিওগুলো মক টেস্টের জন্য আপনার আনা হয়েছে, যেগুলো গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য। 15 ডিসেম্বর থেকে এক্সাম শুরু হচ্ছে। কালকে গ্রুপ ডির তরফ থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে টেন্ডার ফাইনালের প্রসেসটাকে আরো সামনের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে আপনি ধরে রাখুন যে এনটিপিসি জাস্ট ঠিক পরে পরেই, মানে এনটিপিসি এক্সাম হওয়ার প্রায় 3 মাস পর, ধরে রাখুন সম্ভবত এপ্রিল মে মাসে, এপ্রিল মাসগুলোতে বা মার্চ এপ্রিলগুলোতে, মার্চ ধরে রাখুন, মার্চ মার্চগুলোতে কিন্তু গ্রুপ ডি এক্সামও শুরু হবে। তাহলে সেই হিসাবে আমরা আপনাদের প্রিপারেশনের জন্য এই 6000 জিকে সিরিজের ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ভিডিওটার পিডিএফ পাওয়ার জন্য আপনার নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন এবং এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন আমাদের সকালবেলায় কারেন্ট অ্যাফেয়ার এবং সন্ধ্যে 7টার সময় আপনাদের স্পেশাল এনটিপিসি এবং গ্রুপ ডি ক্লাস করানো হয়। তাহলে শুরু করছি আজকের প্রথম কোশ্চেন। ডক্ট্রিন অফ প্যাসিভ রেজিস্ট্যান্স তত্ত্বটি কার? ডক্ট্রিন অফ প্যাসিভ রেজিস্ট্যান্স তত্ত্বটি কার? বলুন কি হবে অ্যান্সার। ডক্ট্রিন অফ প্যাসিভ রেজিস্ট্যান্স তত্ত্বটি কার? তাহলে আমি প্রত্যেকটি অ্যান্সারের জন্য আপনাকে 2 থেকে 3 সেকেন্ড সময় দিল, সেই সময়ের মধ্যে আপনাকে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, তাহলে বলুন এই তত্ত্বটি কার? এই তত্ত্বটি হলো অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ কে ছিলেন? বাংলার একজন বিপ্লবী ছিলেন। হলো তিনি ল্যাম্প ফর ওল্ড এরকম প্রায় 3-4টা ইম্পর্টেন্ট গ্রন্থ লিখেছিলেন। গ্রন্থগুলো একবার দেখে নেবেন, গ্রন্থগুলো পরীক্ষায় ডাইরেক্ট সরাসরি জিজ্ঞেস করতে পারে। এবং ডক্ট্রিন অফ প্যাসিভ রেজিস্ট্যান্স তত্ত্বটি তিনি দিয়েছিলেন 1907 সালে। সম্ভবত অরবিন্দ ঘোষ মারা যান 1907 বা 8 সালেগুলোতে মারা যান। তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী কোশ্চেন, রিও অলিম্পিক 2016-এ দীপা কর্মকারের র্যাঙ্ক কত ছিল? দেখুন রিও অলিম্পিক সবাই জানে 2016 হয়েছিল, রিও অলিম্পিক 2016 হয়েছিল ব্রাজিলে। এখানে আপনার দীপা কর্মকারের র্যাঙ্ক ছিল 4th, মানে তিনি সোনা বলুন, রূপা বলুন বা ব্রোঞ্জ বলুন, এই 3টা মেডেলের মধ্যে কোনোটিই পাননি, হলো 4th র্যাঙ্ক হয়েছিল। এবং রাখবেন তিনি জিমনাস্ট খেলার সাথে সম্পর্কযুক্ত ছিলেন, জিমনাস্টের সাথে সম্পর্কযুক্ত ছিলেন জিমনাস্ট। এবং দীপা কর্মকার হচ্ছে ত্রিপুরার। এখানে ভারতের দুজন পার্টিসিপেট করেছে বা যারা পার্টিসিপেট করেছিল তাদের মধ্যে দুজন মেডেল পেয়েছিলেন। সেই দুজনের মধ্যে একজন ছিলেন পিভি সিন্ধু, যিনি ব্যাডমিন্টনের সাথে যুক্ত, তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন। এবং সাক্ষী মালিক, যিনি রেসলিং এর সঙ্গে সম্পর্কযুক্ত, তিনি কি পেয়েছিলেন বলুন? সিলভার মেডেল পেয়েছিলেন, মানে 2nd র্যাঙ্ক করেছিলেন। ফিসকাল পলিসি নীতি গৃহীত হয়, দেখুন আমি আগেই বলে রাখছি এনটিপিসিতে কিন্তু 2 থেকে 3টা, আপনাকে 3টা 4টা কোশ্চেন কিন্তু ইকোনমিক্স থেকে দেবে, কারণ এটা আপনার বুঝতেই পারছেন এটা গ্রাজুয়েশনের পোস্ট। 3 থেকে 4টা কোশ্চেন আপনার কিন্তু ইকোনমিক্স থেকে দেওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন ফিসকাল পলিসি মানে কি? সরকারের আয় ব্যয়, সরকার কত টাকা ব্যয় করেছে, সরকারের কত টাকা আয় হয়েছে, সেটার একটা নীতি নির্ধারণ করা। তাহলে অবশ্যই যেহেতু এটা সরকারের আয় ব্যয়ের হিসাব, তাহলে সেটা অর্থমন্ত্রক দেবে। বর্তমানে অর্থমন্ত্রকের দায়িত্ব রয়েছে নির্মলা সীতারামন। নিচের মধ্যে কোন উপাদানটির পিএইচ ভ্যালু 7? এভাবে একটা স্কেল থাকে পিএইচ এর, পিএইচ এর একটা স্কেল থাকে, এখানে 7 থাকে, এদিকটা থাকে আপনার আম্লিক থাকে এবং এদিকটা ক্ষারকীয়। 7-এর বেশি হলে ক্ষারকীয়, 7-এর কম হলে আম্লিক। তাহলে শুধু 7 এটা কোথায়, একমাত্র কোথায় পাওয়া যায়? H2O, জলে শুধুমাত্র পিএইচ এর ভ্যালু 7 হয়, বাকি হয় 7-এর কম বা 7-এর বেশি। যেটা অম্ল বা টক টক লাগে সেটাতে আপনার 7-এর কম হয়, আর যেটাতে আপনার টক টক লাগে না, যেটা ক্ষারকীয় হয় যেমন চুন, সেগুলোতে কি হবে? 7-এর বেশি হবে। নেক্সট কোশ্চেন, নিচের মধ্যে কোন উপাদানটি বায়ু দূষণের ইন্ডিকেটার হিসেবে কাজ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরিবেশ থেকে, এনভায়রনমেন্ট থেকে এই কোশ্চেনটা। এটা WBCS এ এসেছিল একবার এই কোশ্চেনটা, এটার অ্যান্সার হবে লাইকেন। তাহলে আপনার পরিবেশের ইন্ডিকেটার বায়ু দূষণে কে কাজ করে? লাইকেন। পর্বত নিয়ে আলোচনাকে কি বলা হয়? দেখুন ক্যান্সার নিয়ে আলোচনাকে বলা হয় ক্যান্সার নিয়ে অঙ্কোলজি, লিথোলজিটা কি? রক নিয়ে আলোচনাকে বলে লিথোলজি, অরোলজি হচ্ছে আপনার পর্বত নিয়ে আলোচনাকে বলে অরোলজি, এবং বার্ড নিয়ে আলোচনাকে বলে বার্ড,
সেটা হচ্ছে অর্নিথোলজি। এই যতগুলো লজি রয়েছে, লজিগুলো কিন্তু পরীক্ষায় দেখে যাবেন, লজি থেকে একটা কোশ্চেন দেয়, সেটা আপনার জিকেও তো দিতে পারে অথবা রিজেনিংও দিতে পারে। মৃত্তিকা লবণতা বৃদ্ধির অন্যতম কারণ কি? তাহলে বলুন, মৃত্তিকা লবণতা বৃদ্ধির অন্যতম কারণ হলো অত্যধিক জলসেচ। যে সমস্ত অঞ্চল, ধরুন পাঞ্জাব, হরিয়ানাতে অত্যধিক হারে জলসেচের জন্য সেখানে মৃত্তিকা লবণতা বৃদ্ধি পায়। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার জন্য রাষ্ট্রপতি নিচের কোন ফান্ডটি সরাসরি ব্যবহার করতে পারেন? অর্থাৎ তার জন্য পার্লামেন্টের কোনো অনুমোদনের প্রয়োজন হয় না, তিনি সরাসরি সেই ফান্ডটি ব্যবহার করতে পারেন। কোনটা? তাহলে অবশ্যই কন্টিজেন্সি ফান্ড। কন্টিজেন্সি ফান্ড মানে হচ্ছে বিপদকালীন যে ফান্ডটি সংরক্ষণ করা হয়। অর্থাৎ ধরুন ভারত সরকার বিভিন্ন, এই ধরুন করোনা মোকাবিলা, যে করোনা হতো এটা কি ভারত আগের থেকে জানতো? জানতো না। কিন্তু করোনা, কোন জায়গায় ভূমিকম্প, এইসবের জন্য কি হয়, পার্লামেন্টের থেকে আপনার কন্টিজেন্সি ফান্ডের আন্ডারে কিছু পরিমাণ টাকা রাখা হয় যাতে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করা যায়। তাহলে এই কন্টিজেন্সি ফান্ডের টাকা সরাসরি রাষ্ট্রপতি পার্লামেন্টের অনুমোদন ছাড়াই তুলে নিতে পারে, যেটা আর্টিকেল 267। তাহলে কন্টিজেন্সি ফান্ডের কথা আর্টিকেল 267-তে ব্যাখ্যা রয়েছে। এবং আরেকটা রয়েছে আপনার কনসলিডেটেড ফান্ড, এখান থেকে সমস্ত গভর্নমেন্ট স্যালারি দেওয়া হয়, এটা আপনার 266 নম্বর আর্টিকেলে ব্যাখ্যা রয়েছে। আঙ্কর ভোটের প্রধান বিষ্ণু মন্দির, আঙ্কর ভোটের বিখ্যাত বিষ্ণু মন্দির কে তৈরি করেছিলেন? তাহলে আঙ্কর ভোট টেম্পেলের বিষ্ণু মন্দির কে তৈরি করেছিলেন? সূর্য বর্মন টু। মনে রাখবে, কোণার্কের যে সান টেম্পেল এটা তৈরি করেছিলেন নার্সিং বর্মন, কোণার্কের সান টেম্পেল যেটা আপনার কোণার্ক, এটা তৈরি করেছিলেন না নার্সিং, এটা তৈরি করেছিলেন নার্সিং দেব, তৈরি করেছিলেন নার্সিং দেব। এবং জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন অনন্ত বর্মন। নেক্সট কোশ্চেন, পৃথিবীর আবর্তন গতি বৃদ্ধি পেলে কোন বস্তুর ওজনের কি পরিবর্তন হয়? বলুন, এটা কনসেপচুয়াল কোশ্চেন। তাহলে পৃথিবীর যদি আবর্তন গতি আপনার বেড়ে যায়, তাহলে ওজন কমে যাবে, তার প্রমাণ কি? দেখুন, এটা পৃথিবী, এটা নিরক্ষরেখা। দেখবেন নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হয়, যে কারণে নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন সবচেয়ে বেশি হয় বলে এখানে যে কোনো বস্তুর ওজন কি হয়, শূন্য হয়। যত আমরা পোলের দিকে যাব, যত আমরা এই পোলের দিকে যাব, পোলের দিকে আমরা যত যাব, আমরা কি দেখতে পাবো, যে পৃথিবীর আবর্তন বেগ কমছে এবং ওজন বৃদ্ধি পাচ্ছে। নিচের মধ্যে কোন জোড়াটি সত্য নয়? নিচের মধ্যে কোন জোড়াটি সত্য নয়? তাহলে এটার হবে, পঙ্কজ আডবাণী রেসলিং এর সাথে সম্পর্কযুক্ত নন, তিনি স্নুকারের সঙ্গে সম্পর্কযুক্ত। স্নুকার, স্নুকার সঙ্গে সম্পর্কযুক্ত। স্নুকারে একজন প্লেয়ার থাকে, মানে দেখবেন একটা টেবিল থাকে, টেবিলে আপনার ক্যারাম বোর্ডের মতো এমনি চারটা দিক থাকে এবং একটা লাঠি নিয়ে এটাকে পুশ করা হয় এবং এখানে ঢোকানো হয়। নিচের মধ্যে কোন রাজ্যটি বাংলাদেশের সাথে তিন দিক দিয়ে ঘেরা রয়েছে? ইম্পর্টেন্ট কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন। তাহলে বলুন, এটা অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে আপনার ত্রিপুরা। তাহলে আমি যদি বলি যে বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের বর্ডার রয়েছে, তা মনে রাখবেন বাংলাদেশের সাথে কার কার বর্ডার রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের বর্ডার রয়েছে, এখনই বললাম ত্রিপুরা রয়েছে, মিজোরামের রয়েছে, আসামের রয়েছে এবং মেঘালয় রয়েছে। টোটাল 5টি রাজ্যের বর্ডার রয়েছে এবং প্রায় 4000 কিলোমিটার, 4000 কিলোমিটার। অর্থাৎ ভারতের সাথে কোনো বিদেশ রাষ্ট্রের সবচেয়ে বেশি যদি বর্ডার রয়েছে, তাহলে সেটা হলো বাংলাদেশ। মুদ্রা ইজা, এটা কি হবে বলুন? মুদ্রাটা কি হবে? তাহলে এটার অ্যান্সার হবে এ, এটার অ্যান্সার হবে আপনার এ। এই মুদ্রা স্কিমটা সেন্ট্রাল গভর্নমেন্ট লঞ্চ করেছিল 2015 সালে এপ্রিল মাসে লঞ্চ করেছিল। মুদ্রার পুরো নাম হচ্ছে আপনার মাইক্রো মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি, রিফাইন্যান্স এজেন্সি, এটা হচ্ছে মুদ্রার পুরো নাম, যেটা আপনার 2015 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট লঞ্চ করেছিল। প্রথম কোন মুসলিম জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? সহজ কোশ্চেন, এবং এই কোশ্চেনটা প্রায় বেশিরভাগ এক্সামে জিজ্ঞেস করে থাকে। তাহলে এটা অ্যান্সার অনেকে জানেন, বদরুদ্দিন তাইয়েবজি। বদরুদ্দিন তাইয়েবজি, মনে রাখবেন 1827 সালে তিনি জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এবং সেখানে বদরুদ্দিন তাইয়েবজি কোথা থেকে নির্বাচিত হয়েছিলেন? মাদ্রাজ থেকে, মাদ্রাজ থেকে তিনি জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে। জাতীয় কংগ্রেসের ফাদার বলা হয় এম হিউম। 1885 সালে জাতীয় কংগ্রেসের যেটা প্রথম অধিবেশন হয়েছিল সেটা আপনার মুম্বাই হয়েছিল। এটা হওয়ার কথা ছিল পুনেতে, কিন্তু পুনেতে প্লেগ হয়ে যাওয়ায় 1885 সালে উমেশচন্দ্র ব্যানার্জির নেতৃত্বে প্রথমটা হয়েছিল। 1846 সালে কলকাতায় হয় এবং এটা নেতৃত্ব দিয়েছিলেন দাদাভাই নওরোজি। 1847 সালে বদরুদ্দিন তাইবজি মাদ্রাজ থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হন। এবং সর্বোপরি 1888 সালে যখন জিজ্ঞেস করে যে প্রথম বিদেশি কোনো জাতীয় কংগ্রেস সভাপতি নিযুক্ত হয়েছিলেন, তাহলে 1888 সালে নিযুক্ত হয়েছিলেন এলাহাবাদ থেকে। তার নামটা কি নিচে কমেন্ট করুন। 1888 সালে যিনি প্রথম বিদেশি হিসেবে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নিযুক্ত হন তার নামটা আপনারা নিচে কমেন্ট করুন। ফার্মেন্টেশন হলো এটা একটা কি প্রসেস বলুন? ফার্মেন্টেশন কি একটা প্রসেস বলুন? তাহলে ফার্মেন্টেশন হলো একটা অবশোষণ প্রক্রিয়া। ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে আপনার কি হয়, উৎপাদিত গ্লুকোজ বা আপনার কার্বোহাইড্রেট যে জাতীয় পদার্থ সেটা কি হয় ব্যাকটেরিয়ার সাহায্যে আপনার অ্যালকোহল বা কোনো আম্লিক পদার্থে পরিবর্তিত করা হয়। তাহলে ফার্মেন্টেশন হলো একটা অবশোষণ প্রক্রিয়া। নিচের মধ্যে কোন উৎসেচকটি পাকস্থলীতে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক ঘটে? প্রোটিন জাতীয় খাদ্যের তাহলে পরিপাক কে ঘটাচ্ছে? দেখুন, পাকস্থলীতে আমাদের মুখবিবরে একমাত্র শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ঘটে। মুখবিবরের পর খাদ্য আমাদের পাকস্থলীতে আসে। পাকস্থলীতে কেবলমাত্র প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক ঘটে। এখানে জিজ্ঞেস করেছে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক ঘটে, সেই উৎসেচকটির নাম হচ্ছে পেপসিন। এবং যদি আপনার জিজ্ঞেস করে যে ফ্যাট জাতীয় যে খাদ্যের পরিপাক ঘটে সেই উৎসেচকটির নাম, তাহলে হবে গ্যাস্ট্রিক লাইপেজ। গ্যাস্ট্রিক লাইপেজ। নিচের মধ্যে কোন গভর্নর জেনারেল ইংরেজি ভাষাকে প্রধান মাধ্যম, যোগাযোগের প্রধান মাধ্যম সহ এডুকেশনেরও প্রধান মাধ্যম, যোগাযোগ এবং এডুকেশনের প্রধান মাধ্যম করেছিলেন? তাহলে তিনি হলেন লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং এর মাধ্যমে মেকলে মিনিট ভারতে এসেছিলেন। মেকলে, এবং তিনি যে প্রস্তাবটা দিয়েছিলেন তিনি সেটা হচ্ছে মেকলে মিনিট। এই প্রস্তাব অনুসারে কি হয় যে আপনার মানে শিক্ষার শুরুটা আপনার মাতৃভাষা দিয়ে শুরু করানো হয় এবং হায়ার স্টাডির ক্ষেত্রে ইংলিশটা কম্পালসন করা হয়। আগা খান কোন খেলার সাথে সম্পর্কযুক্ত বলুন? তাহলে আগা খান কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? তাহলে এটার অ্যান্সার হবে আপনার হকি। আগা খান হকি খেলার সাথে সম্পর্কযুক্ত। নিচের মধ্যে মধ্যযুগের কোন সম্রাট যুদ্ধক্ষেত্রে কামান বন্দুকের ব্যবহার করেছিলেন? তাহলে এটা আপনার 2016 গ্রুপ ডি কোশ্চেন ছিল। 2016 গ্রুপ ডির কোশ্চেন ছিল, 2016 ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডির কোশ্চেন ছিল। তাহলে এটা মনে রাখবেন, বাবর। বাবর প্রথম যুদ্ধক্ষেত্রে কামান গোলা বারুদের ব্যবহার করেছিলেন। নাদির শাহ মনে রাখবেন যে ভারত আক্রমণ করেছিল 1739 সালে, সেই সময় মুঘল সম্রাট কে ছিলেন? মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহকে রঙ্গিলা বাদশাহ বলা হয় কারণ তিনি মদ্যপান করতেন। এবং ঘোড়ার পিঠে ডাক প্রচলনের ব্যবস্থা করেছিলেন শেরশাহ। বর্ণান্ধতা ব্যক্তি অর্থাৎ যারা বর্ণ দেখতে পায় না চোখে, তারা কোন দুটো বর্ণকে স্পেশালি দেখতে পায় না? তাহলে মনে রাখবেন, যদি একটা জিজ্ঞেস করে প্রাইমারি কালার, তাহলে হচ্ছে RGB মনে রাখবেন। প্রাইমারি কালার জিজ্ঞেস করে ফিজিক্সে, তখন জিজ্ঞেস করবেন রেড, গ্রিন, ব্লু। তাহলে দেখুন এই তিনটার মধ্যে একটা অ্যান্সার হবে। তাহলে গ্রিন আর ব্লু কোথায় রয়েছে? গ্রিন আর ব্লু, রেড, গ্রিন, ব্লু, রেড, গ্রিন আর ব্লু। তাহলে রেড এবং গ্রিন এই প্রথম দুটো দেখতে পায় না, তাহলে অ্যান্সার হবে বি। নেক্সট কোশ্চেন, নিচের মধ্যে কোনটি মিশ্র ধাতুর উদাহরণ নয়? এটা সহজ কোশ্চেন, বলুন কি হবে এটার অ্যান্সার। নিচের মধ্যে কোনটি মিশ্র ধাতুর উদাহরণ নয়? তাহলে সেটা অবশ্যই আপনার হবে কপার। কপার মানে হচ্ছে তামা। স্টিল জানেন যে এটা একটা মিশ্র ধাতু, ব্রাস একটা মিশ্র ধাতু, ব্রোঞ্জ। ব্রোঞ্জ আপনার কপার আর টিন নিয়ে রয়েছে, ব্রোঞ্জ, ব্রোঞ্জ, কপার আর টিন। ব্রাস রয়েছে আপনার কপার আর জিঙ্ক, এবং স্টিল রয়েছে আপনার কপার আর কি বলুন, কপার আর টিন। পরম শূন্য উষ্ণতায় নিচের কোন উক্তিটি সত্য বলুন? পরম শূন্য উষ্ণতা মানে হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে কি হয়? তাহলে এটা হবে সমস্ত অণুগুলির গতিশক্তি স্থির হয়ে যায়। দেখুন প্রত্যেকটা স্কেলে পরম শূন্য উষ্ণতার মান আলাদা হয়। সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? দেখুন একটা হয় মিনিমাম উষ্ণতা আর একটা হয় পরম শূন্য। একটা হয় হায়েস্ট, তারপরে আপনার লোয়েস্ট, এটা হয় হায়েস্ট, তারপরে লোয়েস্ট, তারপরে পরম শূন্য।
পরম শূন্যতা সবার কম, তাহলে যেটা ধর আপনার সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান, এটা জানেন যেটা ম্যাক্সিমাম 100 ডিগ্রি সেলসিয়াস হয় এটা 0 ডিগ্রি হয়, এবং পরম শূন্য উষ্ণতার মান -273 ডিগ্রি সেলসিয়াস হয়, -273 ডিগ্রি সেলসিয়াস। একই রকমভাবে যদি আমি ফারেনহাইট স্কেলের কথা বলি, তাহলে ফারেনহাইট স্কেলে জানেন হায়েস্ট 212, মিনিমাম হচ্ছে 32, এবং পরম শূন্য উষ্ণতার মান কত হতে পারে -460 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট কোশ্চেন, নাইট্রোজেন ফিক্সেশন প্রক্রিয়া। এখনো পর্যন্ত ভিডিওটা যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আগে সাবস্ক্রাইব করুন, কারণ একটা ভিডিও বানাতে আমাদের প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে, এটা আপনাদের জন্যই শুধুমাত্র তৈরি করা হয়েছে। তাহলে আপনারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি লাইক করুন এবং আপনাদের প্রিয়জনদের সাথে একটু শেয়ার করে দিন, তাহলে আমরাও আগামী দিনে আরও ভালোভাবে ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাব। তাহলে বলুন, নাইট্রোজেন ফিক্সেশন প্রক্রিয়া, এটাও একটা আপনার এনভায়রনমেন্টের কোশ্চেন। নাইট্রোজেন ফিক্সেশন প্রক্রিয়া বলে মনে রাখবেন যে মলিকুলের যেটা নাইট্রোজেন সেটা অ্যামোনিয়াতে পরিণত হয়। নেক্সট কোশ্চেন, নিচের মধ্যে কোন পর্বত উত্তর থেকে দক্ষিণের বিভাজন করেছে, উত্তর ও দক্ষিণ ভারতের বিভাজন করেছে কে? এটা হবে বিন্ধ্য পর্বত। বানানটা একটু ভুল রয়েছে, দেখে নেবেন, বিন্ধ্য বানানটা হবে বিন্ধ্য পর্বত, এবং এই বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সৎ ভাবনা সিং, সৎ ভাবনা পর্বত, সৎ ভাবনা, সৎ ভাবনা, সৎ ভাবনা লিখে দিচ্ছি, দেখুন সৎ ভাবনা, সৎ ভাবনা সিংহ, ঠিক আছে। এবং বিন্ধ্য পর্বতের উপরে রয়েছে আপনার বিন্ধ্য পর্বত, বিন্ধ্য পর্বতের নিচে রয়েছে আপনার সাতপুরা পর্বত, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আপনার ধূপগড়, যেটা মধ্যপ্রদেশে রয়েছে, ঠিক আছে। পশ্চিমঘাট পর্বতমালা আপনার একবারে গুজরাট থেকে শুরু করে, কোথায় বলুন, গুজরাট থেকে শুরু করে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত, এবং আমরা গুজরাট থেকে যত নিচে আপনার। নেক্সট কোশ্চেন, ব্রোঞ্জ কোন দুটি উপাদানের সমন্বয়ে গঠিত? এই কোশ্চেনটার অ্যান্সার আমি একটু আগে বললাম, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার আমি বলছি না, এটা আপনি নিচে কমেন্ট করুন, নিচে কমেন্ট করুন, এটার অ্যান্সারটা আপনি নিচে কমেন্ট করুন, ঠিক আছে। আজকে ভিডিও প্রায় আর লাস্ট দুটো কোশ্চেন, বলুন এই দুটো অ্যান্সার কী হবে। ডাম্ফা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? ডাম্ফা, তাহলে এই টাইগার রিজার্ভ থেকে যত ওয়ার্ল্ড সেঞ্চুরি রয়েছে, যত ন্যাশনাল পার্ক রয়েছে, ন্যাশনাল পার্ক, সেঞ্চুরি, টাইগার রিজার্ভ থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে, তাহলে ডাম্পা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? এটা হবে মিজোরাম। আজকের ভিডিও শেষ কোশ্চেন, অ্যামাং দ্য ফলোয়িং হুইচ ওয়ান নোন অ্যাজ ল্যান্ড অফ মিড নাইট সান, তাহলে ল্যান্ড অফ মিড নাইট সান কাকে বলা হয়, ল্যান্ড অফ মিড নাইট সান কাকে বলা হয়, বলুন এটা অ্যান্সার কী হবে। তাহলে এটা অ্যান্সার হবে আপনার নরওয়ে। নরওয়েতে কী হয় আপনার, মধ্যরাত্রিতে যেহেতু সূর্যকে আকাশে দেখা যায়, যেহেতু উত্তর গোলার্ধে অবস্থিত, তাহলে কি আমরা জানি যে বছরের 6 মাস, লাস্ট 6 মাস যেটা থাকে, বছরের 6 মাস সময় সূর্যকে সারা দিন রাত্রি দেখতে পাওয়া যায়, যেখানে দিনের দৈর্ঘ্যটা সেখানে বেশি হয়। তাহলে আমাদের এখানে যখন রাত, তখন উত্তর গোলার্ধে সেই সময়ও কি থাকে, উত্তর গোলার্ধে আমাদের এখানে যখন রাত, তখন উত্তর গোলার্ধে ওখানে দিন থাকে, মানে আমরা রাত্রিবেলায় তো সূর্যকে দেখতে পাই না, কিন্তু উত্তর গোলার্ধে যেহেতু 6 মাস সেখানে দিন থাকে, তাহলে সেখানে দিন থাকাকালীন সূর্যকে সব সময় দেখতে পাওয়া যায়, মানে রাত্রে ওখানে হয় না। তাহলে আমাদের এখানে যেটা রাতের আকাশ, সেখানে ওখানে সূর্য দেখতে পাওয়া যায় বলে নরওয়েকে আপনার মিড নাইট সান বলে। আর জাপান যেহেতু পূর্ব গোলার্ধে অবস্থিত, তাহলে জাপানের সবার আগে সূর্য উদিত হয়, যে কারণে একে মর্নিং কান্ট্রি, মর্নিং সান কান্ট্রি বলা হয়, সবার আগে সূর্য উদিত হয় বলে। তাহলে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভিডিওটা এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।